ওয়েলকাম টু কম্পা একাডেমি আই এম বাফিস আজ তেইশ সাত দু হাজার কুড়ি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তাহলে চলো শুরু করি আমাদের প্রথম কোশ্চেনটি হলো হু ওয়াজ দ্য অনলি ভাইস রয় অফ ইন্ডিয়া টু বি মার্ডার্ড ইন অফিস অপশান এ লর্ড মায়ো অপশান বি লর্ড অকল্যান্ড অপশান সি লর্ড লরেন্স অপশান ডি লর্ড নর্থ ব্রোক তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো লর্ড মায়ো অপশান এ তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের দু নম্বর কোশ্চেনটি হলো দ্য ফার্স্ট মিটিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ হেল্ড ইন বোম্বে ইন এইটিন এইটটি ফাইভ এডি আন্ডার দ্য লিডারশিপ অব অপশান এ দাদাভাই নৌরাজি অপশান বি স্যার সি শাঙ্কল্যান নায়াল অপশান সি উমেশচন্দ্র ব্যানার্জি অপশান ডি বদরুদ্দিন তয়েজি তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি বলার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশন সি উমেশচন্দ্র ব্যানার্জি তাহলে চলো আমাদের পরবর্তী কোশ্চেনে আমাদের তিন নম্বর কোশ্চেনটি হলো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথর অফ আনন্দ অপশান এ বঙ্কিমচন্দ্র ব্যানার্জি অপশান বি রবীন্দ্রনাথ ট্যাগর অপশন সি রাজা রামমোহন রায় অপশন ডি বাল গঙ্গাধর তিলক তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি বলার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান এ বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ওকে তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন একটু দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো দ্য লখন সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্যাট টুক প্লেস ইন নাইনটিন সিক্সটিন ওয়াজ প্রেসিডি প্রেসিডিয় প্রেসিডেন্ট বাই অপশান এ রাজবিহারী ঘোষ অপশান বি অম্বিকাচরণ মজুমদার অপশান সি ভূপেন্দ্রনাথ বোস অপশান ডি ন্যান অফ দ্য অ্যাভাব তাহলে চলো এই কোশ্চেনের সঠিক উত্তরটি বলার চেষ্টা করো এই কোশ্চেনের সঠিক উত্তরটি হলো অপশান বি অম্বিকাচরণ মজুমদার তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের এই কোশ্চেনটি হল হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য মাদ্রাস লেবার ইউনিয়ন অপশান এ সুবোধ ব্যানার্জি অপশান বি বিপি ওয়াদিয়া অপশান সি লালা রাজপথ রায় অপশন ডি ভারতভূষণ পাণ্ডে তাহলে এই কোশ্চেনটি সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সারটি হলো অপশান বিপি ওয়াদিয়া তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের পরবর্তী কোশ্চেনটি হলো ইন হুইস অ্যামং দ্য ফলোয়িং কান্ট্রিজ ভেটলিয়ন আজাদ হিন্দুস্তান এ লিগিয়ান ইউনিট অব ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ ওয়াজ ফর্মড ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অপশান এ জাপান অপশান বি জার্মানি অপশান সি ইটালি অপশান ডি সিঙ্গাপুর তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান সি ইটালি তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেনটি হলো হুইচ অ্যাং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট অফ ডাচ ইন কারেন্ট টেরিটোরিজ অফ ওড়িশা অপশান এ ক্যালকাটা অপশান বি চিচুড়া অপশান সি পিপ পিপলি অপশান ডি বালেশ্বর তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান সি পিপলি তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের আট নম্বর কোশ্চেনটি হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং রিজেন ওয়াজ মোস্ট এফেক্টেড বাই দ্য রেগুলেশান অফ 1857 ফিফটি সেভেন অপশান এ পাঞ্জাব অপশন বি মহারাষ্ট্র অপশন সি অবাধ অবাধ অপশান ডি মাদ্রাস তাহলে চলো তোমরা এই কোশ্চেনটির সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অবাধ তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই কোশ্চেন নম্বর নাইন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া পলিটিক্স ওয়াজ অপশন এ বিপিন চন্দ্র পাল অপশান বি দাদাভাই নৌরাজি অপশান সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান ডি রাজবিহারী বোস তাহলে চলো এই কোশ্চেনের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান বি দাদাভাই নৌরাজি তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের দশ নম্বর কোশ্চেনটি হলো হুইচ অ্যামং দ্য ফলোয়িং লিডার্স ওয়াজ ইন্সট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং দ্য এক্সট্রিমিস্ট অ্যান্ড দ্য মডারেটস টুগেদার অ্যাট দ্য লক্ষ্ণৌ সেশন অফ নাইনটিন সিক্সটিন অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশন বি বালগঙ্গাধর তিলক অপশান সি অ্যানিবাসান্ত অপশন ডি মহাত্মা গান্ধী তাহলে চলো এই কোশ্চেনটি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশন সি অ্যানিমেশান তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই এগারো নম্বর কোশ্চেনটি হলো দ্য প্লে নীল দর্পন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশান এ সান্থাল হুল অপশান বি ইন্ডিগো রিভল্ট অপশান সি পাবনার রিওট অপশান ডি ডিকান রিয়ট তাহলে চলো এই কোশ্চেনটি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনের সঠিক উত্তরটি হলো অপশান বি ইন্ডিগো রিভল্ট তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের বারো নম্বর কোশ্চেনটি হলো অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং সেশন অফ কংগ্রেস দ্য রি রিজলিউশান অফ পূর্ণ স্বরাজ ওয়াজ পাস্ট অপশন এ বোম্বে অপশন বি লক্ষ্ণৌ অপশন সি লাহোর অপশন ডি করাচি তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশন বি লক্ষ্ণৌ তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কোশ্চেন নম্বর থার্টিন হু ফাউন্ডেড দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়াস সোসাইটি অপশন এ কৃষ্ণ গোখলে অপশান বি দাদাভাই নৌরাজি অপশান সি রাজা রামমোহন রায় অপশন ডি মহাত্মা গান্ধী তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান এ গোপালকৃষ্ণ গোখলে তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই আমাদের চোদ্দো নম্বর কোশ্চেনটি হল আদি গ্রান্ট ওয়াজ কমপ্লিটেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং সিক গ্রো ইন ইন্ডিয়া অপশন এ গুরু অমর দাস অপশান বি গুরু অর্জুন দেব অপশান সি গুরু রামদাস অপশান ডি নান অফ তাহলে চলো এই কোশ্চেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনের সঠিক উত্তরটি হলো অপশান বি গুরু অর্জুন দেব তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই আমাদের পনেরো নম্বর কোশ্চেনটি হলো হুইচ অফ দ্য ফলোয়িং রিভলিউশনারিস হ্যাজ রিটেন বন্দি জীবন অপশন এ চন্দ্রশেখর আজাদ অপশান বি শচীন্দ্রনাথ সান্যাল অপশন সি রাজবিহারী বোস অপশন ডি ভগৎ সিং তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান বি শচীন্দ্রনাথ সান্যাল তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কোশ্চেন নম্বর সিক্সটিন

নেক্সট কোয়েশ্চেনটি দেখে নিই কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ওয়াজ অফিসিয়ালি ডিক্লেয়ার্ড টু বি ওয়ার্ল্ড ফার্স্ট অ্যাথিস্ট স্টেট আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড অপশান এ আলজেরিয়া অপশন বি আলবানিয়া অপশন সি ক্রোয়াটিয়া অপশন ডি স্লোভেনিয়া তাহলে চলো এই কোশ্চেনটি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হল অপশান বি আলবেনিয়া তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই কোশ্চেন নম্বর আঠারো ওয়াংসান সু কাই ইজ ডটার অফ জেনারেল ওয়াংসান হু ইজ অলসো নোন অ্যাজ ফাদার অফ মডার্ন বার্মা হুইচ অফ দ্য ফলোয়িং পার্টিস অফ বার্মা সিলেটস অপশন এ ন্যাশনাল কাউন্সিল অফ দ্য ইউনিয়ন অফ বার্মা অপশন বি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি অপশন সি ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অপশন ডি কমিউনিস্ট পার্টি অফ বার্মা তাহলে চলো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেন সঠিক উত্তরটি হলো অপশান বি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি তাহলে চলো আমার পরবর্তী কোশ্চেনটা দেখে নিই কোশ্চেন নম্বর নাইনটিন আলিয়া ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট মুসলিম ইউনিভার্সিটি অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অপশান এ গুজরাট অপশন বি ওয়েস্ট বেঙ্গল অপশন সি তামিলনাড়ু অপশান ডি উত্তরপ্রদেশ তাহলে চলো এই কোশ্চেনের সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হলো অপশান বি ওয়েস্ট বেঙ্গল তাহলে চলো নেক্সট কোশ্চেনটা আমার দেখে নিই এবং লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি হু অ্যাভ দ্য ফলোয়িং লেট দ্য রেভেলস ডিউরিং দ্য সিগ অফ কাউনপোর অপশান এ নানা সাহেব অপশান বি বাজিরাও সেকেন্ড অপশান সি রঘুনাথ থারো অপশান ডি নানা দেম তাহলে চলো এই কোশ্চেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনের সঠিক উত্তরটি হলো অপশান এ নানা সাহেব তাহলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট